এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিরাপদ সর্দার নিরাপদবাবু মৌপি আপনার সঙ্গে কথা বলছি নিরাপদবাবু সতেরো দিন অত্যন্ত ধকলের মধ্যে দিয়ে কেটেছে তারপরও আপনি আমাদের সময় দিয়েছেন এর জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ নিরাপদবাবু আপনার কি মনে হয় যে আপনাকে গ্রেফতারি কেন করা হয়েছিল আসলে দেখুন তৃণমূল তো বুঝতে পারছে যে সন্দেশকালীর মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে নেতৃত্বে নিরাপদ সর্দার তাহলে ধীরে ধীরে যখন গরিব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ওদের বুঝতে অসুবিধা হয় না গরিব মানুষ ঐক্যবদ্ধ হওয়া মানেই লাল ঝানটা শক্তিশালী হবে অর্থাৎ এই সময়ে তারা তাদের কাছে নিরাপদ সর্দার ত্রাস নিরাপদ সর্দার তাদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়ালো সুতরাং নিরাপদ সর্দারের মুখ যদি বন্ধ করা না যায় তাহলে সন্দেশখালীতে তৃণমূলের টিকে থাকা মুশকিল স্বাভাবিকভাবে এই ভাবনা থেকেই এই যন্ত্রণা উপশমের জন্য তারা আমাকে এভাবে জেলের মধ্যে পাঠিয়েছে আপনি আমি যদি খুব ভুল না করে থাকি আপনি শেখ শাহজাহান সম্পর্কে সংবাদ মাধ্যমে ক্লু দিচ্ছিলেন আমরা জানি না সেটার কতটা সত্যতা আছে কতটা সত্যতা নেই কিন্তু আপনি বলেছিলেন যে শেখ শাহজাহান অমুক জায়গায় রয়েছে এই ঘটনা সম্পর্কে কোনো এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক থেকে থাকতে পারে আপনি দেখুন শেখ শাহজাহান হচ্ছে সন্দেশখালীর একেবারে জনগণের ত্রাস ওরা জনগণের নেতা বলতে পারে কিন্তু সন্দেশখালীর ত্রাস বাদশাহ হচ্ছে শাহজাহান দুটো থানা আছে দুটো থানাই তার দখলে থানাকে যা বলবেও তাই করতে হবে থানার কোনো ক্ষমতা নেই তাদের মতন করে এফআইআর লঞ্চ করতে পারে তাহলে সন্দেশখালী ছাড়া বাইরে গেলে সন্দেশখালী সে শাহজাহানের নিরাপত্তা কোথায় তাহলে তার নিরাপত্তা একমাত্র সন্দেশখালী আর সন্দেশখালীর মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছে কিছুটা তাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে পুলিশেই তাকে আগলে রেখেছে যার জন্য আমি যখন যেমন কুলো পেয়েছিলাম তখন বলেছিলাম শাহজাহান পুলিশের সক্রিয় তো থাকলে পুলিশ যদি মনে করত তাহলে ধরতে পারত। শাহজাহানকে তো দেখাই গেছিল। তিনি তো ভাঁটায় গেছিলেন ভাঁটায় তো গেছিলেন ধামাখালি ভাঁটাতে তাহলে মানুষও দেখেছে পুলিশ দেখতে পাইনি পুলিশ দেখতে পাইনি সন্দেশখালী থেকে পেরিয়ে কড়াকাঠিতে যাচ্ছে সন্ধেবেলা জনগণ দেখতে পাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছে না কড়াকাঠি তার নেতার বাড়িতে থাকছে জনগণ দেখতে পাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছে না সঙ্গে লোক যাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছে না এর ভিত্তিতেই আমরা তো বলেছিলাম ইচ্ছে থাকলে ধরা পড়বে সরকারের ইচ্ছে না থাকলে শাহজাহানকে ধরার কারো ক্ষমতা নেই একটা কথা বলুন আপনাকে যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল সেই অভিযোগ দায়ের হয়েছে দশ তারিখ আর এফআইআর হয়েছে ন তারিখ এটা দিয়ে আপনারা পরিষ্কার বুঝে নিন মানুষও বুঝছে তাহলে একটা লোককে জেলের মধ্যে নিয়ে যেতে গেলে একটা কিছু তো করাতে দেখাতে হবে সেইটা করতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে যা হয়েছে আর কি মানে অতিবুদ্ধির গলায় দড়ি বলে না ওরা পাঠিয়েছে জেলে কিছু দিনের জন্যে কিন্তু এইভাবে মিথ্যে দিন আটকে রাখা যায় না ফলে তাদের কুকর্মের ফল হচ্ছে এটা তারা যে খারাপ কাজ করছিল। তার যে চুরি করে সে কিছু নমুনা রেখে যায় এরা চুরি করতে গিয়ে বড় নমুনা ধরা পড়ে গেল যে এফআইআর আগেই আমার নামে মামলা শুরু হয়ে গেছে এটাই হচ্ছে তৃণমূলের ক্যারেক্টার সর্বত্রই শুধু সন্দেশকারী না আপনার দেখুন রাজ্যের আজকে আদালত শুধুমাত্র যে আপনার নিঃশর্ত জামিন দিয়েছে তাই নয় একই সঙ্গে বিচারপতি অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছেন যার মধ্যে অন্যতম যে কেন এই পুলিশ তিনি রীতিমতো স্পেশাত্মক সুরে বলেছেন যে দুর্দান্ত কাজ করেছে পুলিশ এবং এই পুলিশ আধিকারিকদের কেন কাস্টাডিতে নেওয়া হবে না এর প্রশ্নও তিনি তুলে দিয়েছেন আপনি এটাকে কিভাবে দেখছেন আমার কাছে যখন পুলিশ গেল আমার বাড়িতে আমি বাড়ির থেকে বেরোচ্ছি আলিমুদ্দিনে যাব যাবো বলে তখন দশটা বাঁচতে যায় কয়েকজন পুলিশ অফিসার আমার বাড়িতে গিয়ে কড়া নাড়লেন ব্যাপার কি বলে স্যার আপনাকে ডেকেছে বলে কেন আমার নামে কি আছে আপনারা জানেন আমি প্রাক্তন বিধায়ক তাহলে প্রাক্তন বিধায়ককে তোমরা ডাকতে এসেছো হাতে কোনো কাগজ নেই কি ভেবেছো তোমরা মানুষকে যা খুশি তাই করবে কোনো উত্তর দেয়নি আমার বাড়ির ছেলেমেয়েরাও জিজ্ঞেস করেছে কোনো উত্তর দিতে পারেনি নির্লজ্জভাবে তারা বারে বলতে লাগলো আপনি চলুন আমাদেরকে সাহায্য করবেন আমি বললাম যে আমি সাহায্য করতে একশো শতাংশ একমত চলুন আমি যাই থানায় তাহলে কোনো ডকুমেন্ট ছাড়াই তারা থানাতে ডেকে নিয়ে গেল মানে এফআইআর ছাড়া আমাকে তারা থানায় বসিয়ে রাখলো তাহলে এই পুলিশের বিরুদ্ধে ঠিকই তো সঙ্গত কারণেই কোর্ট বলেছে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না ওদেরকেই গ্রেপ্তার করা দরকার ওদের এই কুকর্মের জন্যই আজকে কালিতে এই জিনিস আপনার হবে আমাকে যতদিন জেলে রাখবেন তত দিন মমতা ব্যানার্জির ঘুম ঘুম কেটে যাবে সেটা তো দিদিমণির ইচ্ছা মমতা ব্যানার্জি যদি চায় আজকে রাত্রে গ্রেফতার হবে মমতা ব্যানার্জি না চাইলে কারো ক্ষমতা নেই তাকে গ্রেপ্তার করার নিরাপদ বাবু ধন্যবাদ নিরাপদ সর্দার আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা